Yeah.
জি কে? হ্যালো, জি কল করছেন যে? Bye.
I
vento da parte di أعوذ بالله من الشيطان الرجيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সকলের ভালো ভালো সুস্থ সুস্থ করে। আল্লাহ তাআলা
করেছি। আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছে আহ্বান জানিয়ে আমি আমার এই বক্তব্য
বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। পৃথিবীতে
অন্য কোন আমার এই খেদমতের সাথে তুলনা হবে না। আমার রাসূলের কাছে জিব্রাইল আমি আসতেন রমজান মাসে কোরআনে করিমের চর্চা করতে, মুদারিসুল কোরআন এখানে শিরক। জিব্রাইল আমি আল্লাহর প্রিয় রাসূলকে শোনাতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইলকে শোনাতেন। রাওয়ায়েতের ভিতরে দেখা যায় আল্লাহর প্রিয় রাসূলের শেষ পর্যায়ে দুনিয়ার ইনায়াত দুবার এটা কোরআনের তাদারুস করেছে। অনেকে মনে করে যে জিব্রাইল আমার নবীকে কোরআন শিখিয়ে দিয়েছেন, এটা নয়। জিব্রাইল হলো একটা বাহক, আমার প্রিয় রাসূলের স্বয়ং শিক্ষক, স্বয়ং লাগা হলেন। এই আকীদা কোনো সূত্র না থাকলে কোনো নামাজ আমল কাজে আসে না। আজকে এই এলাকায় এটা একটা সুন্নিয়তের মরকাজ মরকাজ, কারণ ব্যাঙের ছাতার মতো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনার কচি কচি বাচ্চাদেরকে নিয়ে মগজ ধোলাই করে ছোটবেলায় আপনার ছেলেকে নবী বিদ্বেষী, ইমান আকীদা বিদ্বেষী, নানা রকম কিছু শিখিয়ে আপনার ছেলে আপনার জন্য অবাধ্য হয়ে যাবে। এই ধরনের সুন্নি প্রতিষ্ঠান সুন্নি এরা, আমি আমার ছোট্ট জ্ঞানে এখানে আরজ করব, হয়তো হ্যাঁ ছাত্ররা আবেদ হয়ে বের হয় এদেরকে তাজবীর শিখতে দেওয়ার। আমি মনে করি একটা বিস্তৃত পিকচার সূত্রাগারের বই পুস্তিকা স্বয়ং করে সেখানে তাজবীরের সাথে সাথে মুসলমানের জরুরিয়াতে দিন 130 বছর এবং ইমান আকীদার মেইন কতগুলি শিক্ষণীয় বিষয় শিখে দেওয়া হয়। এই ছেলেদেরকে আর পাতাল বেচারা ওদের ফকর নিয়ে ইমান আকীদাকে বিনষ্ট করতে পারে না। পরিবর্তন হলো আপনার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কথা বললাম এবং এই ক্ষেত্রে আমাদের তিনখানার জন্য
আমার যতদিন আমি জীবিত থাকবো আমার পক্ষ থেকে এই দিনখানা যতদিন আল্লাহর রাস্তায় মানুষকে বাচ্চাদেরকে আহ্বান করবে এবং প্রতিষ্ঠাতার জন্য আমি তো আগে বলি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখানে কয়েক হাজার ইটের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষের আমার আজকে ফোন দিতে ভয় লাগতেছে, কারণ সারা রাত মাহফিল করে আবার 9টা বাজে সকালে উঠে যেতে হয় বা বিভিন্ন দিন করতে মাহফিল যেতে হয়। কিন্তু তারপরেও আমি একটা প্রতিষ্ঠানের হাতে রয়ে আমি কষ্ট দিয়েছি, এই সেজন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি হুজুরের সাথে কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাতে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হয় ইনশাআল্লাহ। আমি হুজুরকে জবাব দিয়েছি আজকে আমাদের বাচ্চাদের সমগ্র অনুষ্ঠান নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, হুজুরের মর্জি মেয়াফুই হুজুর মাদ্রাসা সম্পর্কে এবং সাথে সাথে বাচ্চাদের সমগ্র অনুষ্ঠান প্রদান করবেন। আজকে প্রধান অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদ মিল্লাত আল্লামা সৈয়দ হাসান আল আজহারি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি আল্লাহ এমন কিছু বান্দাকে ফিট করে রেখেছি
আশাদু হুব্বান লিল্লাহ, তাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত এত কঠিন ভাবে দিয়ে দিয়েছি, যখন অন্যরা দুনিয়াকে রাজি করতে ব্যস্ত তারা আল্লাহকে রাজি করতে ব্যস্ত হয়ে যায়। যারা আল্লাহকে রাজি করতে ব্যস্ত হয় তাদের জন্যই সূর্য আলো দেয়, তাদের জন্যই চাঁদ মিটিমিটি করে, তাদের জন্য তারকারাজি ঝিকিমিকি করে, তাদের ওসিলায় আসমান ও জমিন নিয়ামতে ভরপুর হয়েছে, তাদের কারণে অন্যরাও রিজিক পায়। তো এই মাদ্রাসা পড়ার পেছনে নতুন করে এই মাদ্রাসা হয় নাই, যখন জমিন নামের জমিন ছিল না, আসমান নামের আসমান ছিল না, সূর্য তারকারাজি ছিল না, সময় নামের সময় ছিল না, যখন নামের তখন ছিল না, তখন আল্লাহ ডাক দিয়ে বলে আর রহমান আল্লামাল কোরআন, সর্বপ্রথম কোরআনের মাদ্রাসা কোরআনের ইউনিভার্সিটি আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। আল্লাহ আর রহমান টিচার রহমানের কসম, আল্লামাল কোরআন যিনি ওনার মাদ্রাসায় সর্বপ্রথম যেটার শিক্ষা দিলেন ওটা হচ্ছে কোরআন, ছাত্র অন্য কেউ নয়। আমি আল্লাহ যখন টিচার হয়, রহমান যখন টিচার হয়, ছাত্র তখন হাবিব রহমান হয়, টিচার যখন রব্বুল আলামিন হয়, ছাত্র তখন রহমাতুল লিল আলামিন হয়, টিচার যখন আল্লাহ হয়, ছাত্র তখন রাসূলুল্লাহ হয়। সেই জন্য আল্লাহর মাদ্রাসা যেটা সাজিয়েছেন, আল্লাহ বলেন টিচার আমি আল্লাহ, আর বিষয় কিতাবুল্লাহ, ছাত্র একজনই ওনার নাম রাসূলুল্লাহ। তো সর্বপ্রথম মাদ্রাসার প্রারম্ভ শুরু করেছেন আল্লাহ, ছাত্র বানিয়েছেন আমার দয়াল নবী রাসূলুল্লাহ, বিষয় বানিয়েছেন আল কোরআন কিতাবুল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করেন কি কি পাওয়া যায়, আল্লাহ ডাক দিয়ে বলে ইউনিভার্সিটিগুলো যদি দেখো এক একটা বিষয়ে মানুষ অভিজ্ঞ হয়, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ আরবি, কেউ ইতিহাস, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, কেউ সচিব, এরকম করে এক এক বিষয়ে মানুষ অভিজ্ঞ হয়। সর্ব বিষয়ে অভিজ্ঞ হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়, সেই জন্য বাংলার টিচার ইংরেজি দিয়ে ঘন্টা করে না, ইংরেজি টিচার গণিতে এসে ওনার যে ও যে প্রতিভা সেটা দেখাতে চেষ্টা করে না, ডাক্তার গিয়ে ইঞ্জিনিয়ারিং এ মাথা ঘামায় না, ইঞ্জিনিয়ার গিয়ে ডাক্তারিতে মাথা ঘামায় না, কারণ যে যে বিষয়ে অভিজ্ঞ সেটা ছাড়া অন্য বিষয়ে মাথা ঘামানো মানে শান্তির জায়গায় অশান্তি করে দেওয়া। সেজন্য আল্লাহ বলছেন তুমি যখন ইউনিভার্সিটির দিকে তাকাবা, মানুষ নির্দিষ্ট এক এক বিষয়ে অভিজ্ঞ হয়, কিন্তু আমার কোরআনের মাদ্রাসায় আমার ছাত্র রহমান হয়ে হাবিবুর রহমানকে যখন পড়িয়েছি, আমি টিচার রহমান হয়ে আমার ছাত্র হাবিবুর রহমানকে যখন আমি পড়িয়েছি, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, জমিনে যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, সকল জ্ঞান যার পক্ষে দিয়ে দিয়েছি, ওনার নাম রহমাতুল লিল আলামিন। সুবহান আল্লাহ রাব্বিল আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর এই কারো পক্ষ বাংলা নিয়েছে, ইংরেজি নিতে পারে নাই, কারো পক্ষ ইংরেজি নিয়েছে, আরবি নিতে পারে নাই, কারো পক্ষ আরবি নিয়েছে, ইঞ্জিনিয়ারিং নিতে পারে নাই, কারো পক্ষ ইঞ্জিনিয়ারিং নিয়েছেন, ডাক্তারি নিতে পারে নাই, কেউ ইতিহাসের পাতায় সংবিধান লিখতে পেরেছে দেশ নিতে পারে নাই, কেউ দেশ দিয়েছে কিন্তু জাতি দিতে পারে নাই, কেউ জাতি দিয়েছে কিন্তু ধর্ম দিতে পারে নাই, একাধারে ধর্ম দেওয়া ইসলাম, জাতি দেওয়া মুসলমান, সংবিধান দেওয়া মদিনার সনদ, রাষ্ট্র দেওয়া স্বাধীন, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সকল কিছু মানব পশু পাখির অধিকার সহ একসাথে স্বাধীন রাষ্ট্র জাজিরাতুল আরব, এক কথাই সর্বগুণে গুণান্বিত যিনি, ওনার নাম রহমাতুল লিল আলামিন। নবী যখন আসলেন এই জমিনে তখন কোনো মাদ্রাসা নাই, তখন কোনো ইউনিভার্সিটি নাই, তখন কোনো স্কুল নাই, তখন কোনো কলেজ নাই, সর্বপ্রথম দয়াল নবী এসে ডাক দিলেন বইস্তু মুআল্লিমান, মানুষ প্রথমে ছাত্র হয়, কেউ টিচার হয় না, টিচার হয় পরে, 20 বছর পরে, 17 বছর পরে, 30 বছর পরে, কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে বইস্তু মুআল্লিমান, আমি মা আমেনার গর্ব দেখে ছাত্র নয় ডাইরেক্ট শিক্ষক হয়ে আছে। সেই জন্য আমার
আল্লাহর ছাত্র হয়ে দুনিয়ার জমিনে সরাসরি টিচার হয়ে তিনি এই জায়গায় আসলেন। সেই জন্য আল্লাহ সর্বপ্রথম ওয়াহী দিলেন ইকরা পড়েন। কেন? কারণ আপনি নিরক্ষর বা মূরক্ষর নয়, আপনি সর্বজ্ঞানে গুণান্বিত। সেই জন্য আল্লাহর নবী বলেন ইস্তু মুআল্লিমান, সবাই ছাত্র, আমি ছাত্র হয়ে এসেছি, আজকে আমাদের নিজামী হুজুর ছাত্র হয়ে এসেছেন, এরপরে টিচার হয়ে আছে, আমার বাবা ছাত্র হয়ে এসেছেন, এরপরে টিচার হয়ে আছে, আমার বাবার উস্তাদ ছাত্র হয়ে এসেছেন, এরপর টিচার হয়ে আছে, আমার নবী ছাত্র হয়ে আসেন নাই, ডাইরেক্ট শিক্ষক হয়ে এই জমিন আসলেন। মক্কার জমিনে জমিন পাই নাই যে মাদ্রাসা করবে, মদিনায় মুনাওয়ারায় চলে আসলেন। হযরতে আবু আইয়ুব আনসারের পরে আমার নবী গেলেন, এগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, কিন্তু আবু আইয়ুব আনসারের পরে নবীর মন ঠিক না, বারবার মসজিদে নববীর সেই জায়গায় এসে বসে থাকে। একদিন যায় সিদ্দিক দেখে নবী বারবার এই জায়গায় চলে আসে, দুই দিন যায় নবী বারবার মসজিদে নববীর রওজার সামনে চলে আসে, তিন দিন যায় নবী বারবার এখানে এসে ডানে বামের সামনে পিছনে তাকায়। আমার নবীর এই কার্যক্রম দেখে আমার নবীর ছায়া হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, নবী গো আপনার তো সেই ঘর মুবারক আবু আইয়ুব আনসারের ঘর, কিন্তু আপনি বারবার এখানে কেন চলে আসেন? আমার নবী ডাক দিয়ে বলে আমার কদমের নিচে জান্নাত বসে আছে, রিয়াদুল জান্নাত, আমার কদমের নিচে জান্নাত, এখান থেকে আমি ইউনিভার্সিটির ঘ্রাণ পাচ্ছি, মাদ্রাসার ঘ্রাণ পাচ্ছি, কোরআনের মাদ্রাসা করতে চায়। নবীর সীমানা কতটুকু? আমার চোখ যতটুকু যায় ততটুকু আমার ইউনিভার্সিটির সীমানা। আমার নবী যখন বললেন আমি মাদ্রাসা করব, কোরআনের হেফজ করা করব, আমি এই কানে এই জমিনে মাদ্রাসা করতে চাই, তখন আমার নবীর সিদ্দিক নবীর সামনে গিয়ে বললেন, নবী গো কারো থেকে টাকা খুঁজবেন না, কারো থেকে হেল্প খুঁজবেন না, এই জমিনের জন্য যত টাকা পয়সা লাগে আপনার আবু বকর একাই দিয়ে দিবেন। সর্বপ্রথম মাদ্রাসা হেফজখানা শুরু হতে লাগলো। সিদ্দিক বলেন কারো থেকে টাকা নেওয়া যাবে? সেই সময়ের 400 কোটি টাকা যিনি নবীর কদমে দিয়েছেন ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর চোখ দিয়ে পানি চলে আসলো। যে সিদ্দিক ছিলেন শিল্পপতি, যে সিদ্দিক ছিলেন কোটিপতি, আজ মসজিদে নবীর পুরো জমিন ইউনিভার্সিটি করার জন্য, মাদ্রাসা করার জন্য একাই দিয়ে দিচ্ছে। আমার নবী সিদ্দিক আকবরের ডান হাত ধরে জাতির সামনে বললেন, আমি নবী তোমাদেরকে ইসলাম দিলাম, মুসলমান বানালাম, তোমরা রক্ত দিলা, জান দিলা, মাল দিলা, পরিবার দিলা, কিন্তু আমি নবী দুনিয়ার জমিনে সকলের ঋণ শোধ করে দিয়ে গেলাম, কিন্তু দুইজনের কাছে নবী নিজেই ঋণী হয়ে গেলাম। এই ঋণ শোধ করা সম্ভব নয়। একজন চলে গেছে তোমাদের মা হাদিজাত মুকাবরা, আরেকজন রয়ে গেছে সিদ্দিক আকবর। এই সিদ্দিক না হলে আমি নবীর পক্ষে এই মাদ্রাসা দেওয়া সম্ভব হতো না। সেই সিদ্দিক আকবরের কাছে দয়াল নবী নিজে ঋণী হলেন এবং বললেন, এই ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব নয়, কাল হাশরের ময়দানে সকল মানব জাতির সামনে আল্লাহ নিজেই সিদ্দিক আকবরের ঋণটুকু পরিশোধ করবেন। দেখুন মাদ্রাসার জন্য এগিয়ে আসলে সেই জাজা ডাইরেক্ট যিনি দেন ওনার নাম রব্বুল আলামিন। মাদ্রাসা হয়ে গেল, মিম্বরের শিক্ষক একজন, ওনার নাম হাবিবুর রহমান রহমাতুল্লিল আলামিন। দরজা খুলে দিলেন যাতে করে ছাত্র ঢুকতে পারে। আমার আকাম মনিব চেয়ে রইলেন, ঢুকতে লাগলেন ছাত্র আবু বকর, নবীর দেখাতে হয়ে গেলেন সিদ্দিক আকবর, ঢুকতে লাগলেন আমার ছাত্র হয়ে নবীর দেখাতে হয়ে গেলেন ফারুক আজম, ঢুকতে লাগলেন ওসমান ছাত্র হয়ে আমার নবীর দেখাতে হয়ে গেলেন জুন্নুরাইন, ঢুকতে লাগলেন আলী ছাত্র হয়ে আমার নবীর দেখাতে হয়ে গেলেন মাওলায়ে কায়নাত, ঢুকতে লাগলেন হাসান হুসাইন ছাত্র হয়ে আমার নবীর দেখাতে হয়ে গেলেন জান্নাতের বাদশা, ঢুকতে লাগলেন সুবালক্য সাধারণ স্টুডেন্ট নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে হয়ে গেলেন অসাধারণ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা জান্নাতি সাহাবী। এরকম জলিল কদর হলেন। আল্লাহ বলেন আজকে শিক্ষকের নাম আমি বলবো, ছাত্রের নাম বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মসজিদে নবীর শিক্ষক ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা ছাত্র ওয়াল্লাযিনা মাআহু, যারা ওনার সাথে ছাত্র হয়েছেন সোহবত হয়েছেন, তোমাদের গুণ আমি বলবো, ওনাদের তার
আসান আমি বলব যে আশিদ্দা আলাল কুফফার কাফিরের উপর কঠিন রহমান বাইনহুম নিজেদের ব্যাপারে দয়ালু ইয়াতাগুনা তাদের অন্তরে একটাই চাওয়া যেন তারা মাওলাকে রাজি করতে পারে। প্রথম মাদ্রাসার স্টুডেন্টদের ব্যাপারে বলছে রাদিয়াল্লাহু আনহুম আমার নবীর মাদ্রাসার ছাত্রদের উপর আমি রাজি হয়ে গেছে। সেই মাদ্রাসা থেকে ধারাবাহিকভাবে মাদ্রাসা হতে লাগলো। এই মদিনার মাদ্রাসার একটি মাদ্রাসা হচ্ছে বাগে মদিনা হেফজখানা ও এতিমখানা। তো আমি ঠিক কথাটা বলতে লাগলাম, তখন আমার নবী যখন মাদ্রাসা দিতে লাগলেন তখন কিছু বাতিল জুটে গেলেন যারা মাদ্রাসা দিতে চেষ্টা করলেন। আল্লাহ নবী বললেন এগুলো ভেঙে দাও, এগুলোর নাম দিরার, এগুলোর সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক নাই। তো সেই জন্য এজিদি মাদ্রাসা আছে, হুসাইন মাদ্রাসা আছে, হুসাইনি মাদ্রাসা মদিনাওয়ালার মাদ্রাসার সাথে ডাইরেক্ট সম্পর্ক, এজিদি মাদ্রাসার সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। সেই জন্য আপনাকে যদি কোনো মাদ্রাসায় দান করতে হয় ওই মাদ্রাসায় দান করতে হবে যেখানে নবীর প্রেম পাওয়া যায়, ওই মাদ্রাসায় হেল্প করতে হবে যেখানে সাহাবায়ে কেরামের তাসিম পাওয়া যায়, ওই মাদ্রাসাকে সম্মান করতে হবে যেখানে আহলে বাইতের মুহাব্বত চর্চা হয়। সেই জন্য আজকে যারা দান করেছেন সদকা করেছেন বড় ভাগ্যবান, কারণ আপনারা অন্য কাউকে অনুসরণ করেন নাই, আপনারা ওনাকেই অনুসরণ করেছেন জিনাকে রাজি করা। আমার মাওলা যেন ডিউটি হিসেবে পালন করেছেন। সিদ্দিক যখন কাঁদে আমার আল্লাহ তাহজান, সিদ্দিক চিন্তিত হয় না, অন্য কেউ কাঁদলে আমি সান্ত্বনা দেয় না, সিদ্দিক কাঁদলে আমি আল্লাহ সান্ত্বনা দিই। আকবরের অনুসরণ আপনারা করেছেন, সেই জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে নিজামী সাহেব হুজুরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার মাদ্রাসার যেহেতু সময় সংক্ষিপ্ত, এখান থেকে আনোয়ারা, আনোয়ারা থেকে ব্রাহ্মণবাড়িয়া দিকে রওনা হয়ে যাবো, সেখান থেকে আবার দেখা যেতে হবে। তা আমি যেহেতু লং সফরে আছি তা বললাম একটু হলেও আমি দেখা দিয়ে যাই, কারণ মাহফিল আজকে আছে কালকে নাই, কিন্তু মাদ্রাসা কেয়ামত পর্যন্ত দেখে যায়। আজকে মোবাইল আছে, আমার ছবি আছে, ইউটিউব আছে, ভিডিও আছে, একদিন মোবাইল থাকবে না আমাদের ছবি থাকবে না, একদিন ইউটিউব থাকবে না আমাদের কোনো ভিডিও থাকবে না, কিন্তু নিজামি সাহেব হুজুর যেটা করলেন সেটা কেয়ামত পর্যন্ত দেখে যাবে। আমরা আমাদের ইচ্ছে বিবেককে প্রাধান্য দেওয়া বড় দরকার, জায়গায় জায়গায় মাদ্রাসা করতে হবে। শাহিদ শাহিদ সিং কোর্ট চাইলে দরবার বসাই দিতে পারতেন, শাহিদ শাহিদ সিং কোর্ট চাইলে খানাকা বসাই দিতে পারতেন, কিন্তু বলেন দরবার আজকে আছে কালকে নাই, খানাকা আজকে আছে কালকে নাই, কিন্তু নবীর বাগানের মাদ্রাসা কাল হাসরের ময়দানে নহের কিস্তি হয়ে যাবে। মাদ্রাসা লাগবে আগে, মাহফিল লাগবে পরে, কারণ বক্তা না থাকলে মাহফিল করবেন কেমনে, আলেম না থাকলে বুঝাবেন কেমনে, বন্ডানি করলে তো এটার নাম মাহফিল নাই। সুতরাং আলেম বানাইতে হবে এরপর মাহফিল, আগে আমার নবী টিচিং করলেন এরপরে সিদ্দিক দিলেন, এরপর ফারুক দিলেন, এরপর জুন্নুরাইন দিলেন, আগে শিখালেন, তো না শিখে তো মাহফিল করা এটার নাম কখনো মাহফিল হতে পারে। সেই জন্য আগে যখন মাদ্রাসা আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, আল্লাহ মানে জানি সাহেব উনি ওনার জমিন বক্ষ করে দিলেন, উনি ওনার ঘরের নিচের থালাটা বক্ষ করে দিলেন, এখন আপনাদের দায়িত্ব এই মাদ্রাসা কিভাবে সাজাবে। এতদিন বলেছিলেন বলেছিলেন জমিন কই পাবো, এতদিন বলেছিলেন বিল্ডিং কই পাবো, এখন উনি যখন আপনাদেরকে দিয়ে দিলেন জমিন আর বিল্ডিং, এখন আপনাদেরকে সাজাইতে হবে মাদ্রাসা কিভাবে করবেন। তা আজকের সবকটুকু আমি নই, আজকের সবকটুকু আল্লাহ মানে জানি সাহেব সুযোগ দিবেন, আমরা সাথে পড়বো ইনশাআল্লাহ। এর মাঝে দোয়া মোনাজাত আপনারাই পরিচালনা করবেন, আমাকে একটু বিদায় দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما نافعا ربي اشرح لي صدري ويسر لي امري واحلل
عقدتم من لساني يفقه قولي يا فتاح يا فتاح يا فتاح يا فتاح الف با تا ثا جيم ح خ دال ذل را ز سين شين صاد ضاد طاء ضاء عين واي فا قاف كاف لام ميم نون واو ها حمزة يا معروف يا مدعو الحمد لله يا النبي يا